সাবরুম সফরে বৃহস্পতিবার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শিক্ষা এবং মহিলাদের আর্থিক বিকাশের লক্ষ্যে সেলফ হেল্প গ্রুপ সদস্যদের উন্নতির জন্য সূচনা করেন ক্যান্টিন এবং পেপার ব্লক তৈরি করার কারখানার। জনজাতি ছাত্রীদের শিক্ষার বিকাশে 100 শয্যা বিশিষ্ট জনজাতি ছাত্রীনিবাসের সূচনা করেন সাবরুম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশানির্দেশে রাজ্যে মহিলা শক্তির উন্নয়নের স্বার্থে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেন যে যতক্ষণ ধরে মহিলাদের মান উন্নয়ন না হবে, আর্থিক উন্নয়ন না হবে, সমাজের কোনো অবস্থায় উন্নয়ন সম্ভব না। যে কারণে এখানে সবাই জানেন যে আমরা এই সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা 33% আমরা মহিলাদের জন্য সংরক্ষণ রেখেছি। আমাদের সরকার সবসময় চেষ্টা করে যে বিশেষ করে জনজাতি যারা ত্রিপুরাতে আছেন, আমরা চাই যে জনজাতিদের যেন মান উন্নয়ন হয়, সব দিকে উন্নয়ন যাতে হয়। স্টুডেন্টদের বিশেষ করে আজকে এদের হোস্টেল সারা ত্রিপুরাতেই আমরা এসটি হোস্টেল এখানে 100 বেডের হয়েছে। বহু জায়গায় অলরেডি অনেক আমরা এই ধরনের হোস্টেল স্কুল ইত্যাদি আমরা শুরু করেছি। কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাবরুমের বিধায়ক শঙ্কর রায় এবং মহকুমা শাসক সহ অন্যান্যরা। সাবরুম মহকুমা হাসপাতালে প্রযুক্তিগত সুবিধার সূচনা করে পরবর্তী কর্মসূচিতে দিব্যাঙ্গজনদের মধ্যে বিতরণ করেন হুইল চেয়ার। রাজ্যে জনজাতি অংশের মানুষের সার্বিক বিকাশ এবং শিক্ষার উন্নতির জন্য বিভিন্ন স্থানে এসটি ছাত্রীদের জন্য ছাত্রীনিবাস তৈরি করা হয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কাঁঠালছড়ি স্কুলে নবনির্মিত শ্রেণীকক্ষেরও উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রীর সফর এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সূচনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সাবরুমে জনগণের মধ্যে ছিল ব্যাপক মাত্রায় উৎসাহ উদ্দীপনার আবহ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।